আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লায়ঞ্জুরু ইলা আজসাadikুম নিশ্চয় আল্লাহ তোমাদের দেহের দিকে তাকাত না ওয়ালা সুআরিকুম তোমাদের বাহ্যিক আকৃতির দিকে আল্লাহ তাকাত না ওয়ালা কি কিয়ঞ্জুরু ইলা কুলুবিকুম আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় অন্তর যদি স্বচ্ছ হয় দেখতে যদি কালো হয় ওই মানুষের পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায় হঠাৎ একটা হাদিস মনে করে আর কি কালো আসার কারণে সোনামনি বুঘারি শরীফের এক হাজার নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রুসুল আকরাম সাল্লা সাল্লাম হাজু বেলাল রদি আল্লাহ তাল আনহুকে বললেন বেলাল হাদিস নিবি আর্জা আমালিন আমিল ফিল ইসলাম বেলাল তুমি আমাকে বলো এমন কি আমল তুমি করো যে আমলটা অধিক আশা ব্যঞ্জক আমল অধিক পছন্দনীয় আমল যে আমলটা তুমি ইসলামের মধ্যে করো ইসলাম গ্রহণ করার পর সব চাইতে আশা ব্যঞ্জক আমল তুমি কোনটা করো আমাকে বলো নবী তার সাহাবার কাছে জানতে চাইছ হজর বেলাল অবাক হয়ে গেছে হুজুর আপনি এই প্রশ্ন করলেন আল্লাহ নবী কয় বেলাল কারণ আসেফা ইন্নি সামিয়া তু দাফা না আলাইকা বেইনা ফিল জান্না আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইছি আমি জান্নাতে আমার আশেপাশে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায় আপনাদের এস আস্তে আস্তে আপনাদের এলাকায় নতুন তো আমার বয়ানের নিয়ম কানুন হয়তো জানেন না আর কি ভবিষ্যতে কিন্তু কখনো এরকম বয়ান হলে আশেপাশে আওয়াজ হলে আমার বয়ান শেষ হয়ে যায় যদি পারেন এরকম আয়োজন করতে যে এক একটা হবে না তাহলে ওই বয়ানে আমি যাই কিন্তু আওয়াজ হলে যাই না যা আজকে প্রথম তো বললাম না তো রসুল আকরাম সাল্লি সাল্লাম প্রশ্ন হইতে পারে কেন সোজা উত্তর আমি হয়তো আল্লাহর কথা বলবো না হয় কথা বলবো আর এই টাইমে অন্য কথা কেন হবে না অন্য কথা হতেই পারবে না হবে আওয়াজ আওয়াজ শেষ হয়ে যাবে আল্লাহর কথা রসুলের কথার সময় অন্য কথা হবে না হলে মাইকে আসবেন তা আপনি বলবেন আমরা শুনবো সোজা ইসব রসুল আকরাম সাল্লা সাল্লাম হজৰত বেলালবাদী অল্লাহ সূতা লানহুকে বললেন বেলাল কি আমল করো তো বেলাল অল্লাহ সূতা লানহু বললেন ইয়া ৰসুল আল্লাহ আমার জানা মতে আশা যে এমন কোন আমল আছে কি না আমার জানা নাই এই কথা বলার পর আল্লাহ নবী বললেন বেলাল চিন্তা করে দেখ কি আমল তোমার আশা ব্যঞ্জক বেলাল বললেন ইয়া রসুল আল্লাহ অনিলমতাৰ বি তুহ ঋণ ফিজা আতিলে এইনাহার রাতে অথবা দিনের বেলা যখনই আমি উজু করি ইল্লা সল্লাই তোমা কুতিবালি উসল্লিয়া আমাকে আল্লাহ তৌফিক দান করে এই পরিমাণ আমি সালাত আদায় করি উজু করার সাথে সাথে আল্লাহ রবি বললেন বেলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ উজু করার সাথে সাথে তুমি যেই সালাত আদায় করো নামাজ আদায় করো এই কারণে আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই কালো মানুষ ছিলেন কিন্তু আল্লাহর সাথে কি সম্পর্ক দেখেন আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে ওনার পায়ের জুতার আওয়াজ রসুল আকরম সাল্লা সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছে সহি বুহারির বর্ণনা এক হাজার নাম্বার হাদিস তো বুঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দেহ অনেক বড় আমাদের চেহারা অনেক সুন্দর এটা দেখে না ওলা কি ইলা কুলু বিকুম আল্লাহ অন্তর দেখে আল্লাহ আমাদের সকলকে অন্তরগুলা পরিশুদ্ধ করার তৌফিক দান করেন মনে রাখবেন হেদায়েতের কেন্দ্র হল দিল অন্তর বলেন হেদায়েতের কেন্দ্র কোথায় অন্তর দিল সুরে তাগাবুল এগারো নাম্বার আয়াত আল্লাহ বলেন ওমেম বিল্লাহিয়াদি কলবাহ যেই ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তার কলবকে হেদায়ত দান করে দেয় তাহলে হেদায়ত দান করে কলবকে ইমান আনলে তাহলে ইমান আনলে কলব হেদায়ত দান করে আল্লাহ বোঝা গেল হেদায়তের কেন্দ্রটাই হল কলব আরেকটা কথা মনে রাখবেন ইমানের রাখার জায়গা ইমান রাখার জায়গাটাও কলব সুবাহান আল্লাহ দলিল সুরা মুজাদ আলা বাইশ নম্বর আয়াত আল্লাহ বলেন তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে ইমান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন ইমান আল্লাহ লিপিবদ্ধ করেছেন কোথায় আল্লাহ বলেন ফি কুলুবিহিম তাদের কলবে এর মানে কলবের মধ্যে ইমান রেখার জায়গা ইমান রাখার জায়গা হলো কলব তাই আল্লাহ বলেন তাদের অন্তরে আল্লাহ কলবে তাদের কলবের মধ্যে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন কলব হেদায়েতের জায়গা কলব ইমানের জায়গা আরেকটা কথা শুনেন কলবের মধ্যে ইমান কে আল্লাহ সাজায় সুবাহান আল্লাহ আমাদের যে কলবে ইমান থাকে এই ইমান আল্লাহ সাজায় দলিল সুরা হজরত আল্লাহ বলে দেখেন কি সুন্দর করে বলে সাত নম্বর হাতে ওলা কিন্নল্লাহ খাপ বাবা ইলাই কুমল ইমান আল্লাহ তোমাদের জন্য ইমানকে পছন্দনীয় করেছেন ওয়া জাইয়া না হুফি কুনুবি ইমা আল্লাহ তোমাদের অন্তরে সাজিয়ে দিয়েছেন অন্তরে ইমান সাজিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে সাহাবাদের অন্তরটা কত পরিষ্কার অন্তর ছিল দেখেন আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে ইমান আমি আল্লাহ সাজিয়েছি ভাই মনে রাখবেন অন্তর যদি ইমান আনতে পারি আনার মতো তাহলে এই ইমানটা সাজিয়ে সুন্দরভাবে আল্লাহ বসিয়ে দিবেন কলবের মধ্যে আর একটা কথা মনে রাখবেন কলবের মধ্যেই ইমান ঢুকানো ইমানের জায়গায় হলো কলব কলবে ইমান অনুপ্রবেশ করানো যদি করাইতে না পারেন আপনি এখনো পরিপূর্ণ হন নাই দলিল বলেন কলাতিল গ্রাম্যবাসীরা বলে আমরা ইমান আনলাম আল্লাহ কয় করলাম আনো নাই এরা কয় আমরা ইমান আনছি আল্লাহ আপনি বলেন তোমরা ইমান আনো নাই ইমান আনি নাই মানি আল্লাহ বলেন ওয়ালাম্মায়াদ খুলিল ঈমানু ফি কুলুবিকুম কয় ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই ঈমান অন্তরে প্রবেশ না করা পর্যন্ত তোমরা ঈমান আনো নাই মুখ দিয়া বললেই হবে না অন্তরে ঈমান ঢুকাও এটাকে বলা হয় ঈমান তাহলে অন্তর এটা হলো ঈমান অনুপ্রবেশ করানোর জায়গা এখানে যদি ঈমান ঢুকানো যায় তাহলে বোঝা যাবে হ্যাঁ এটা এবার ঠিক আছে এটা ঈমানের জায়গা হলো কল সূরা মায়দা ৪১ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহব বলে আলমিন বলেন কলব যদি ইমান আনে এটাই হলো ইমান বলেন বাংলা দেখি বললাম কলব যদি ইমান আনে এটাই ইমান যদি ইমান নানে এটাকে ইমান আল্লাহ বলে নাই সোরে মায়েদা একচল্লিশ নম্বর আয়াতে কি কয় দেখেন আল্লাহ ইয়া গ্যুহার ওপৰত চুল ওলাই জোন কাল্লাদি না উচারি কুফ হে নবি আপনাকে যেন পেরেশান না করে আপনাকে যেন দুঃখ না দে ব্যথা না দে তারা আল্লাহ দি না উষারী উ নাফিল কুফ যারা দৌড়ায়া কুফরির দিকে যায় যারা চুফরির দিকে দৌড়ে যায় তাদের এই ব্যাপারটা যেন আপনাকে কষ্ট না দেয় আপনাকে দুঃখ না দেয় দেখেন আল্লাহ কি বলেন যারা মুখে বলে আমরা ইমান এনেছি দাওয়াত দিতে যাবেন চাই স্টলের সামনে দুই তিনজন বসা দাওয়াত দিবেন বলবে নামাজ না পড়লে কি হবে ইমান আছে ঠিক ইমান আনছি আমান্না বিআফওয়াহিহিম আল্লাহ বলেন এরা মুখে বলে আমরা ইমান এনেছি তুমিন কুলু বুহুম তাদের অন্তর এখনো ইমান আনে নাই অন্তর ইমান আনে নাই বোঝা গেল ইমান অন্তরে আনা লাগে ইমান অন্তরে আনতে হয় আরেকটা কথা মনে রাখেন যেই অন্তরে ইমান আনে ওই ইমানওয়ালা অন্তর আল্লাহর জিকিরে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর কথা শুনলেই ইমানওয়ালা দিল কাঁপতে থাকে ভয়ে আল্লাহর কথা শুনলে

অন্তর ভয়ে কাঁপতে থাকে হ্যাঁ আল্লাহর কথা কারো অন্তর যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর জিকির শোনার পর ইমানদারের অন্তর যদি কাঁপে আল্লাহর নাম শোনার পর ইমানদার যদি মনে করে আল্লাহ সামনে আমার দাঁড়াতে হবে আল্লাহ বলেন নবী আপনি এমন ইমান জান্নাতের সুসংবাদ দিয়ে দেন ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন অবশ্যির মুখবি তিন আল্লাহ দিন ইদা দুঃখির ওভাবে শিরিল মুখমিথী নম্র ভদ্র হৃদয়ের অধিকারী মানুষগুলাকে আপনি সুসংবাদ দেন আল্লাহ দিনা ইজাজুকেরল্লাকুয়া জেলার কলব হোম যাদের সামনে আল্লাহর নাম নিলে অন্তরগুলা ভয়ে কাঁপতে থাকে এদেরকে সুসংবাদ দেন যে এরা বদলে জান্নাত পাবে তাহলে দিলে যদি ঈমান থাকে এই ঈমানওয়ালা দিল আল্লাহকে ভয় করবে আমি বুঝাইতে চাইতেছি যে দিল এটা বড় আজীব জিনিস এটা পরিবর্তনশীল জিনিস এজন্য এটা যেন পরিবর্তন হয়ে অন্য কোনো কুফরির দিকে না যায় এটা যেন ইমানের উপর অটল থাকতে পারে তা আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা আল্লাহ আমাদের দিলগুলা ইমানের উপর অটল রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তৌফিক দার করেন ইমান অন্তরের মধ্যে যদি থাকে তাহলে এই জিকিরওয়ালা ইমানদারের অন্তর এটা আপনার বিগলিত হওয়ার জিনিস সুরে হাদিদের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন আলামিনিনিল্লাযিনা আমানু আন তাকশা কুবুহুম লিযিক্রিল্লাহ কি এখনো সময় হয় নাই তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার জন্য কি এখনো সময় হয় নাই আয়াত দ্বারা বুঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যখন করা হয় আলোচনা যখন করা হয় ईमानদারদের অন্তরগুলো বিগলিত হয়ে যায় ইমানদারের সামনে আল্লাহর আলোচনা করার পর যদি তার অন্তর বিগলিত না হয় বুঝতে হবে ইমান এখন অন্তরে বসে নাই ভালো করে মনে রাখবেন যেমনি ভাবে অন্তর ইমানের জায়গা অন্তর নূরের জায়গা তেমনি ভাবে কলব এটা গুনাহের জায়গা বলেন কিসের জায়গা গুনা কলব এটা গুনাহেরও জায়গা দলিল সুরে বাকারা দুইশো তিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলেন অমাই এক তুমা আসিমুন কলবু আসিমুন কলবুক কয় তার দিল গুণা করছে অন্তর গুণা করছে মনে রাখেন আপনি যখন গুণা করেন আপনার দিল গুণা করে আপনার অন্তর গুণা করে বোঝা গেল অন্তর এটা গুনাহের জায়গা বলেন তো অন্তর এটা কিসের জায়গা এটা গুনাহের জায়গা অন্তরে গুণা স্থান দেওয়া যাবে না অন্তর এটা গুনাহের জায়গা আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন এই জন্য অন্তরে গুণা স্থান দেওয়া যাবে না সুরে মুতফফিবির আপনারা অনেকেই পারেন গাল এবং চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ বলেন রনা আলা কুলু মা কানু তারা তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গিয়েছে গুনাহের কারণে তাদের দিলের মধ্যে মরিচা পড়ে গিয়েছে ভাই জায়গাটা মন দিয়ে শোনেন দিলে যখন মরিচা পড়ে যায় মুসলিম শরীফের বর্ণনা লা আরিফ মুন কারত লায়া আরিফ মারুফান আরুফান বান্দার অন্তরের উপর যদি মরিচা পড়ে যায় বান্দা ভালো খারাপ নির্ণয় করার আর যোগ্যতা রাখে না ভালো খারাপ পার্থক্য করার যোগ্যতা রাখে না বান্দা যখন তার দিলের উপর মরিচা পড়ে যায় আর দিলের উপর মরিচা পড়ে গুণা করতে করতে যেই ব্যক্তি যত বেশি গুণা করে তার দিলের উপর তত বেশি মরিচা পড়ে যায় আর ওই মরিচাওয়ালা দিল যখন হয়ে যায় তখন তার লাই আরিফু মারুফা ভালো কোনটা ওলা ইউন কিরু মুন ভালো আর মন্দের পার্থক্য করতে পারে না এর কাছে নামাজের কথা বলেন আর রোজার কথা বলেন আর মদের কথা বলেন এর কাছে সব একই মনে হয় এই জন্য যদি দিলের উপর গুনাহের আসর পড়ে যায় তাহলে অবস্থা খুব খারাপ আল্লাহ আমাদের সকলকে এমন দিল অর্জন করার তৌফিক দান করেন যে দিলের মধ্যে আল্লাহকে স্থান দিয়ে ইমানকে মজবুত করে কবরে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন